একটি দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং সেই দেশের নাগরিক আপনি আমি আমরা সবাই এবং সেটা হচ্ছে বাংলাদেশ যার জন্ম খুব বেশিদিন আগে হয়নি 50 বছর পেরিয়ে গেছে কিন্তু তারপরও প্রত্যেকটা মানুষ আমরা আমাদের দেশটাকে যেভাবে করে ভালোবাসি যেভাবে করে নিজের মনে করি এবং যেভাবে করে দেশটাকে গড়তে চাই তার ভাবনার একটা প্রতিফলন আমরা আমাদের দৈনন্দিন কাজে কিন্তু দেখতে পাই এবং আমি জানি যে এখনকার তরুণ প্রজন্ম তাদের মধ্যে এই যে দেশ ভাবনা বা নিজের কিছু করার চেষ্টা সেটা আসলে আলটিমেটলি দেশটাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায় দিন শেষে আমরা সবাই চাই আমার দেশটাও ভীষণ সুন্দর হোক আমিও গর্ব করি আমার দেশটাকে নিয়ে আমি এমন কিছু করি যাতে আমার দেশ আমাকে চেনে কিংবা বহির্বিশ্বে আমি বাংলাদেশি সেটা বলে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি এরকম অনেকগুলো সেক্টর কিন্তু আমাদের অলরেডি রয়েছে যেমন ক্রিকেট আমাদের দেশটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে আমাদের দেশে কৃষিখাত সেটা একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে গার্মেন্টস শিল্প সেটা তো অনেক আগে থেকে অনেক বেশি সুপরিচিত আমাদের এখানে এছাড়া ওষুধ শিল্প সেখানে বিপ্লব হয়ে যাচ্ছে আরটিতে অনেক অনেক ভালো ভালো কাজ করছে এখনকার ছেলেমেয়েরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সবাই কিন্তু কোনো না কোনোভাবে দেশটাকে অনেক বেশি উজ্জ্বল করছে এবং সেই সঙ্গে নেগেটিভ বিষয় যে একদমই নেই তা না অবশ্যই আছে কিন্তু আমরা চর্চা করার সময় বলবার সময় অবশ্যই যেসব দিক পজিটিভ সেগুলোকে সামনে আনতে চাই এবং সেগুলো নিয়েই কথা বলতে চাই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো দেশ নিয়ে আমাদের আয়োজন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে প্রোগ্রামে আমি জয়ী আছি আপনার সাথে আর দেশ ভাবনা আমার সাথে শেয়ার করবার জন্য এক ঝাঁক তরুণ রয়েছে তাদের সাথে পরিচিত হব এবং তাদের কাছ থেকে এই দেশের ভাবনা কি ভাবছেন তারা দেশ নিয়ে সেটাই শুনবো পরিচিত হচ্ছি শুরুতেই বাম দিক থেকে আসসালামু আলাইকুম আমি মেধা ইসলাম ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স কলেজে খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগে পড়ছি খাদ্য পুষ্টি নিয়ে পড়ছেন মেধা ইসলাম এবং এরপরে আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম আমি ফারহান সাদিক এসএসসি ব্যাচ 2022 জামালপুর থেকে এসেছি জামালপুর জেলা স্কুলে অধ্যয়নরত আছি ন্যাশনাল ডিও ফেডারেশনের জামালপুর জেলার অ্যাসিস্ট্যান্ট ডিসি কাউন্সিলর বাহ ফারহান রয়েছে আমাদের সাথে এবং এরপরে আছে আমি ফারিহান অশিন পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে আচ্ছা নওশিন এবং ডান দিকে আসসালামু আলাইকুম আমি জামিয়াল আদিব অধ্যয়নরত আছি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে একাদশ শ্রেণীতে আচ্ছা আদিব এবং আদিবের পরে আসসালামু আলাইকুম আমি আবিদা তানিয়া আমি অধ্যয়নরত আছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে আচ্ছা ফার্মেসিতে পড়ছে তানিয়া আমি একটু আগে বলছিলাম এরপরে রয়েছে আসসালামু আলাইকুম আমার নাম শাহিন আলম বর্তমানে পড়াশোনা করছি কবি নজরুল সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে ওকে আচ্ছা দেশ নিয়ে ধরো আমি যদি ছোট্ট একটা প্রশ্ন সবার কাছে জানতে চাই ধরো তুমি নিজেকে রিপ্রেজেন্ট করছো দেশের বাইরে কোথাও গিয়ে তুমি তোমার দেশকে তুলে ধরতে চাও সবার আগে কোনটা বলবে আমি তো ক্রিকেট বলবো ক্রিকেট আচ্ছা ওকে তানিয়া ক্রিকেট বলবে বাকিরা আমি শুরু করব আমার দেশের নেতাকে দিয়ে অবিসংবাদিত নেতা যিনি 100 বছরের হাজার বছরের এবং আরও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমি তাকে দিয়েই শুরু করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাইট ওকে বাকিরা আমি মূলত কথা বলতে চাই দেশের মিউজিক নিয়ে যারা সিঙ্গার ছিলেন বা এখন গান গাচ্ছেন আমার কাছে মনে হয় বাহিরের দেশের যারা আছেন তাদের জানা উচিত বাংলাদেশের মিউজিক কালচার সম্পর্কে জেমস স্যার ছিলেন আছেন এখন গান গাচ্ছেন আয়ুব বাচ্চু স্যার ছিলেন আর রুনা রেলে ম্যাম ছিলেন তো তাদের আমি বাইরে রিপ্রেজেন্ট করতে চাই তাদের পরিচয় জানাতে চাই যে তারা বাংলাদেশ থেকেই গিয়ে আপনাদের গান শোনাচ্ছেন আচ্ছা ওকে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব আমাদের বিভিন্ন শিল্প দিয়ে আমাদের এখানে অনেক ধরনের শিল্প আছে এই শিল্পগুলো বহির্বিশ্বে কতটা প্রভাব ফেলছে এটা অনেকেই জানে না বা আমরা নিজেরাও কতটুকু জানি তো আমাদের বিভিন্ন যে শিল্পগুলো আছে সেগুলো দিয়ে আমরা আমাদের আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতে পারি তারপর পর্যটক কেন্দ্রগুলো আছে মানুষ বাইরে থেকে কিন্তু আমাদের দেশে ঘুরতে আসে যারা তারা কিন্তু পর্যটক কেন্দ্র হ্যাঁ সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমাদের দেশে লংয়েস্ট আনইন্টারাপ্টেড সি বিচ রয়েছে নর্মালি সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমাদের দেশের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে যেটা একদম আনইন্টারাপ্টেড এবং কোনো রকম সেখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নেই একদম ন্যাচারালি সেটা এত লম্বা একটা সমুদ্র সৈকত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমাদের দেশের তো ডেফিনেটলি সেটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় আচ্ছা বাকিরা আমি বলবো হচ্ছে যে এই জায়গাতে আমাদের গার্মেন্টস যে শ্রমিকরা আছে তারা নিরলস পরিশ্রম করে হচ্ছে যে বিদেশিদের জন্য কাজ করে তাদের যে তৈরিকৃত যে জিনিসগুলো রয়েছে তারা যে প্যান্ট শার্ট কিংবা হচ্ছে যে যে ধরনের জামা কাপড় যে জিনিসগুলো তৈরি করছে সেগুলো কিন্তু বিশ্বের মধ্যে নামিদামি একটা কাজ করছে
সেই জায়গাতে হচ্ছে যে তাদের এই যে পরিচয়টা, তাদের হচ্ছে যে শিল্পটা, তাদের হাতের যে কাজগুলো আছে সেগুলো আমরা বিশ্বের মধ্যে তুলে ধরতে চাই, যে হচ্ছে যে আমাদের দেশের একটা মানুষ এই কাজগুলো করছে, আমাদের দেশের ব্র্যান্ড অলরেডি তুলে ধরা। এবং আমাদের দেশের ব্র্যান্ড কিন্তু না, আমাদের দেশের ম্যানুফ্যাকচার হয়, আমাদের দেশের তৈরি হয়, ব্র্যান্ড কিন্তু অন্য দেশের, অন্য দেশের ব্র্যান্ড তারা এখানে এসে আমাদের যারা দক্ষ শ্রমিক রয়েছেন সেই শ্রমিকদের থেকে তারা তৈরি করে আবার ওনাদের দেশে নিয়ে যান, সেখানে গিয়ে অনেক কয়েকশো গুণ বেশি দামে তারা বিক্রি করেন। সো ম্যানুফ্যাকচার করি আমরা তৈরি করি, আমরা ম্যানুফ্যাকচার করি, কিন্তু হচ্ছে যে দিন শেষে আমরা ক্রেডিট পাই না। যারা হচ্ছে যে ম্যানুফ্যাকচার করে হচ্ছে যে কিনে নিয়ে যায় যে ব্র্যান্ডগুলো আছে, তারা আসলে ফুল ক্রেডিটটা নিয়ে নেয়। তো সেই জায়গাতে হচ্ছে আমরা তৈরি করছি, আমরা যেহেতু তৈরি করছি তো আমরা একটা ব্র্যান্ড তৈরি করবো সেই জায়গায় যারা হচ্ছে যে আমার দেশকে রিপ্রেজেন্ট করবে মেড ইন বাংলাদেশ। না না, সেটা তো আপনি করতে চান, কিন্তু যখন আপনি এক্স্যাক্টলি অর্থাৎ যেখান থেকে তৈরি হয়েছে সেখানে কিন্তু আমাদের টোকেন হিসেবে লেখা থাকে মেড ইন বাংলাদেশ। আমরা যখন ডেনিমের জিন্স বা ব্যাগ যেগুলো ইউজ করি এগুলোতে কিন্তু ইয়াতে লেখা থাকে সবগুলোতে। ইভেন যে সব ব্র্যান্ড সেখানে একদম খুবই বিশ্বজুড়ে কমন ব্র্যান্ড হচ্ছে যারা, তো যারা শার্ট মোস্টলি এখানেই তৈরি হয়, কাপড়গুলো তাদের গার্মেন্ট যেসব প্রোডাক্ট রয়েছে সবগুলো জায়গাতে, এবং বাংলাদেশে যা যা কিছু তৈরি হয় সবগুলোতেই মেড ইন বাংলাদেশ খুবই স্পষ্ট করে লেখা থাকে। কিন্তু আমি যদি এই জায়গায় কোনো ব্র্যান্ড ডেফিনেটলি না, ব্র্যান্ড তো অফকোর্স নেই, কিন্তু আমরা তো ডেফিনেটলি ক্রেডিট পাচ্ছি, আপনি যে কাজ করছে সে কাজের জন্য ক্রেডিট পাচ্ছি। এখন ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনি ধরেন জুতোর কোম্পানি, আপনার একটা ব্র্যান্ড আছে আপনার নামে, তো আপনি সেই জুতোটা ভিয়েতনাম থেকে, ওদের ওখানে শ্রমিক পাওয়া যায়, ওরা ভালো বানায়, আপনি ওদের কাছ থেকে তৈরি করে নিয়ে আসলেন, তখন কি আপনি বলবেন যে এটা ভিয়েতনামের জুতা? না, আপনার নিজস্ব ব্র্যান্ড রয়েছে, আপনি পয়সা দিয়ে কাজ করে নিয়েছেন, তো ডেফিনেটলি আপনি আপনার ব্র্যান্ড নেমটা ইউজ করবেন। সো নাথিং ইজ রং উইথ দ্যাট, কারণ এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে আমাদের দেশে যেহেতু দক্ষ শ্রমিক রয়েছে এবং তারা অনেক বেশি হয়তো শিক্ষিত না, যার জন্য আমাদের এখানে শ্রম ঘন্টা অনেক সহজলভ্য, অনেক কম টাকায় আমরা একটা মানুষের একটা ঘন্টা বা একটা দিন কিনে ফেলতে পারি, যেটা বাইরের দেশগুলোতে তারা শিক্ষিত হওয়ার কারণে তাদের শ্রম ঘন্টা অনেক বেশি, যে জন্য তাদের থেকে কোনো কিছু একটা তৈরি করে নিতে গেলে সেটার প্রোডাকশন কস্টটা অনেক বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে হ্যাঁ, ডেফিনেটলি আমরা সেটা গর্বের সাথে বলতে পারি যে আমাদের দেশে দক্ষ জনশক্তি রয়েছে যাদেরকে আমরা কাজে লাগাই। আমি তো যেটা বললাম যে আমি যদি বাইরে যাই তো আমি যে বিষয় নিয়ে গর্ববোধ করবো বা আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে ক্রিকেট। এক নামে সবাই চিনবে সাকিব আল হাসানকে, তো এটা বলতে আমি বেশ প্রাউড ফিলি করবো যে আমি আই এম ফ্রম বাংলাদেশ। হ্যাঁ অবশ্যই, মানে ভালো লাগে যারা যে দেশগুলো ক্রিকেট খেলে কিংবা খেলে না তারা অ্যাটলিস্ট নামটা জানে এবং সেই সূত্রে বাংলাদেশটা জানে। আগে তো আমি দেখেছি ও ইন্ডিয়ার সাথে না তোমাদের দেশ, এটা শুনলে আমার না এত রাগ উঠে, মানে এত রাগ হয়, এবার কেন জানি মানে অনেক দেশই মনে করে যে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার ছোট্ট একটা পার্ট, তো সেটা একটু দুঃখজনক। তো আস্তে আস্তে করে সেটাও আসলে বাংলাদেশকে আরো মানে যদি মিউজিক ইন্ডাস্ট্রির কথা বলি, রুনা লায়লা ম্যাম খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছেন, তিনি খুব রিসেন্ট গিনেস বুক ওয়ার্ল্ড নাম লিখিয়েছেন, তার মিউজিক তার সংখ্যা ছিল বেশ অনেক যেটা দেখলাম। একসাথে আমি যতটুকু জেনেছি যে 30টি গান একসাথে তিনি রেকর্ড করেছেন, সেই রেকর্ডের জায়গা থেকে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নাম লিখিয়েছেন, তো এটা অবশ্যই একটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। যে হচ্ছে যা কিছু যে বলো না, যা কিছু প্রথম মানে আমাদের দেশের জন্য, তো সেটা আসলে অনেক বেশি গর্বের। যেমন আমাদের দেশের একমাত্র নোবেল যিনি পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি আমাদের জন্য ডেফিনেটলি অনেক বেশি গর্বের। এবং এর আগে আমরা সবসময় রবীন্দ্রনাথ বলতাম, এখন বাংলাদেশি হিসেবে আমি বলতে পারি, সেটা ডেফিনেটলি আমাদের জন্য অনেক অনেক বেশি গর্বের। আমার আশা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা বাংলাদেশের ফিল্ম বাইরের দেশে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবেন, এবং আমি মনে করি না এখন এটা শুধুমাত্র একটা বানোয়াড় আশা, এটার অনেকটাই বাস্তবায়িত সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। আমাদের কান ফিল্মে আমাদের কাজগুলো স্ট্যান্ডিং অভিশন পাচ্ছেন, নুহা সুমান বিভিন্ন প্রজেক্টে বাইরে অ্যাওয়ার্ড পাচ্ছে, মোস্তফা সরোয়ার ফারুকের মতো সম্মানিত ডিরেক্টররা পাচ্ছে। তো এটা হচ্ছে আমার একটা আশার জায়গা যে একটা সময় বাংলাদেশের যে ফিল্ম, আমাদের যে ক্রিয়েটিভ সেক্টর রয়েছে, ক্রিয়েটিভ যে আর্টিস্টরা রয়েছে, ডিরেক্টররা রয়েছে, তারা একটা সময় আমাদের এই দেশের কালচারটাকে, যেমনটা বললেন সবার যে বিষয়গুলো, আপু বললেন শিল্পের কথা বললেন, হয়তো আপনি রেমিটেন্স যোদ্ধাদের কথা বললেন, ক্রিকেটের কথা বললেন, এই বিষয়গুলো কিন্তু পোর্ট্রে করার জন্য ফিল্ম হচ্ছে একটা বড় মাধ্যম। আমরা বলিউডের দিকে দেখতে পারি, তারা বায়োপিক বানাচ্ছেন, তারা তাদের কালচারটা হিস্ট্রিটাকে তুলে ধরার চেষ্টা করছে। তা আমি মনে করি যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা যদি এই দিক থেকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের দেশের সামগ্রিক বিষয়টাকে রিপ্রেজেন্ট করার মতো একটা সেক্টর তৈরি। না যেহেতু একদম মানে একটা দেশ আগাচ্ছে, মানে সব কিছু একটা জায়গায় পড়ে থাকলে কিন্তু দেশটা আগাবে না, তো সব কিছুই মানে একসাথে লিফ্ট আপ হচ্ছে, তো সেটা অবশ্যই ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সেই হাওয়া আমরা দেখতে পাচ্ছি এবং বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, কথা বলতে বলতে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো আমাদের দেশ নিয়ে,
আমাদের দেশীয় ভাবনা নিয়ে। সঙ্গে থাকুন, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনে কণ্ঠে ছড়ার জোরে। উইল বি রাইট ব্যাক। স্বাগত জানাচ্ছি আপনাকে দেশীয় ভাবনায়। আমরা আজকে গল্প করছি, আড্ডা দিচ্ছি কণ্ঠ ছাড়া জরুরি প্রোগ্রামে, যেটা প্রেজেন্ট করছে ইউনিয়ন ব্যাংক। এবং আমরা কথা বলছি আমাদের দেশ নিয়ে ভাবনা, এবং ছজন বন্ধু রয়েছেন। আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি, এবং আসলে আমরা গর্ব করি, এবং আসলেই আমরা দেশকে যদি রিপ্রেজেন্ট করতে যাই কোথাও, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই সামনে চলে আসবে। যেমন মানে ফিল্মের কথা লাস্ট দিয়ে শেষ হলো, তো সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে করে একটা জায়গায় পৌঁছবে, এবং ডেফিনেটলি পৌঁছবে। সেই সঙ্গে আমাদের সবার সাপোর্টটা কিন্তু এটা দরকার, যে আমরা আসলে কতখানি নিজেদের ফিল্মটাকে সাপোর্ট করছি বা দেখছি বা দেখতে যাচ্ছি। দেখা হয় আসলে? দেখা হয়, রিসেন্টলি দুই একটা দেখেছি। হলে গিয়ে দেখা হয়েছে হচ্ছে হাওয়া। আচ্ছা, ওকে, সেটাই বললাম, হাওয়া বাতাস ভালোই লাগছে। আর সবাই মিলে, বন্ধুরা আমরা প্রায় 20-22 জন একসাথে গিয়ে মিলে পুরা মানে ক্যাম্পাসের মধ্যে একটা সময় আমরা দেখতাম, যখন আব্বুদের কাছে গল্প শুনেছি, তারা যখন ইউনিভার্সিটি লাইফে পড়তেন, বন্ধুরা মিলে ভাই বোনরা মিলে একসাথে গিয়ে সিনেমা দেখতেন, সেই সময়টা আমাদের মধ্যে ফিরে আসছে। মাঝে কিন্তু বেশ অনেক বছর গিয়েছে যে আমাদের নিজেদের মুভি দেখতে যাওয়ার মতো মুভিও তৈরি হতো না, আর ওই পরিস্থিতিটাও ছিল না। তারপরে হুমায়ুন আহমেদ স্যার যখন তৈরি করতেন ওনার বিখ্যাত বিখ্যাত সিনেমাগুলো সব দেখার জন্য, যে হল ভর্তি দর্শকদের যে ভিড়, এই সিচুয়েশনটা কিন্তু আবার এই সময়টাতে মানে এই বেশ অনেক অনেক বেশি আমাদের হলমুখী ছিল, এবং অনেকগুলো হল কিন্তু বন্ধ হয়ে গেছে সেসব কারণে। এই পক্ষের জন্য একটু বলতে চাচ্ছি, আপু তো খুব সৌভাগ্যবতী যে হাওয়া দেখতে পেরেছেন। তো আমি বেশ কয়েকবার গিয়ে সিনেপ্লেক্সের টিকিট পাইনি, তো যেখানে আমার কষ্ট লাগার কথা সেই জায়গার থেকে আমি আরও বেশি আনন্দ পেয়েছি যে না, আলহামদুলিল্লাহ একটা সিচুয়েশন ফিরে আসছে, আবার আমি টিকিট পাচ্ছি না, অডিয়েন্স দেখছে। তো এই যে অনুভূতির যে বিড়ম্বনার জায়গাটা, একটা বাজে অনুভূতি আমাকে একদিক থেকে ভালো লাগানোর তৈরি করছে। তো দেশীয় ভাবনা, নিজের ভাবনা যদি তোমরা সেখানে অ্যাড করতে চাও, তোমরা আসলে কি ভাবো যে আমরা আসলে দেশ হিসেবে কেমন? আসলে আমরা দেশ হিসেবে কালচার, কিন্তু আমাদের মধ্যে যেটার অভাব আছে সেটা হচ্ছে ওই কালচার জিনিসটাকে তুলে ধরার মতো নেতৃত্ব আমাদের জায়গাটা কম। কেন কম বলছি, আমাদের দেশে কিন্তু অনেক কিছুই আছে। কীরকম আছে, আমাদের ফোক জায়গাটা কিন্তু, লোকগীতি বা লোকশিল্প, এই জায়গাটা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ। যে জায়গাটা আমাদের, আমি যে অঞ্চল থেকে এসেছি সাতক্ষীরা থেকে, সেখানে ঋষিল্পী বলে একটা প্রতিষ্ঠান আছে, ওরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করে। কীরকম, নকশি কাঁথা নিয়ে কাজ করে, কীভাবে, তারপর নকশি ব্যাগ নিয়ে কাজ করে, ব্যাগের ওপরে নকশি, ইভেন খাতার ওপরে ওই নকশি পেইন্টটা করে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই দৃষ্টিনন্দন হয় দেখতে। এই জিনিসগুলো যদি আমরা প্রেজেন্ট করি বাইরের কান্ট্রিতে, এটা কিন্তু একটা ব্র্যান্ডের মতো হয়ে যায়। সুন্দরবনের কথা যদি আমরা বলি, যে একটা এত বড় একটা ম্যানগ্রোভ একটা বনাঞ্চল, সেখানে যত প্রজাতির গাছ ছিল সে গাছগুলো অনেকাংশে কমে আসছে। আমাদের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা এখনও জানি যে আমাদের সুন্দরবনের হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এবং সেই সংখ্যাটা কমতে কমতে মানে এমন একটা পর্যায়ে এসছে যে বিলুপ্তির পথে প্রায় ধরে নেওয়া হচ্ছে। সেটা একটা অ্যালার্মিং বিষয় আমার কাছে খুব ভাবে মনে হয়। আপনি 21 ফেব্রুয়ারির দিকে তাকান, একটা সময় হয়তো বা মানে বাবার কাছ থেকে যতটুকু শুনেছি বা একদম ছোট বয়সে যা দেখেছি, যে সকালবেলা প্রভাত ফেরিতে যেতাম শহীদ মিনারে, গিয়ে হচ্ছে গিয়ে খালি পায়ে ওঠে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতাম, বা হচ্ছে গিয়ে নিজে তখন এতটুকু না বুঝতে পারলেও চেষ্টা করতাম যে ফিল করবা, বা বাবা ততটুকু বলে বোঝানোর চেষ্টা করতো আর কি, যে এটা ফিল করবার একটা বিষয়। বাট এখন কী করি, আলটিমেটলি আমরা এখন যেইটা করি সেইটা হচ্ছে আমরা যাই ঠিকই শহীদ মিনারে যাই, বাট গিয়ে জুতো পায়ে উঠি, উঠে হচ্ছে গিয়ে আমার ফোনটা বের করে একটা সেলফির জন্য ক্লিক করে, এবং পরবর্তীতে হচ্ছে সকালবেলা সেইখান থেকে এসে দুপুরে বাসায় বসে ফেসবুকে গিয়ে একটা পোস্ট দিচ্ছি যে ফিলিং গ্রেট, এবং সারাদিন ধরে আমরা হিন্দি গান শুনছি, এবং সেটাই কিন্তু হয়। এবং একটা যে আমি এটা অনেকবার হয়তো বলেছি, যে আমি এখন আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে যে সকালবেলা যে প্রভাত ফিরে যে বিষয়টা ছিল, কারণ বাঙালি আসলে দিন গণনা নিয়ম হচ্ছে সূর্য উস্ত মানে উদয় থেকে পরের দিন পর্যন্ত সূর্য উদয় পর্যন্ত একটা দিন, তো প্রভাত ফিরে এটা খুব ভোরবেলা হতো, তো সেটা এখন রাত 12টায় এসে পৌঁছেছে, এবং ইংরেজি তারিখের সাথে সাথে। তো আমার এই জিনিসটা না, আমার একদম ব্যক্তিগত জয়ীর আসলে এই জিনিসটা একদমই পছন্দ হয় না। আমার কাছে মনে হয় সেটা খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, যে প্রভাত ফেরি, ভোরবেলা সবাই খালি পায়ে হেঁটে যাচ্ছে শহীদ মিনার দিকে, প্রভাতের যে ফেরিটা করে যায়, সেটা সংস্কৃতি হারিয়ে ফেলছি আমরা, অন্য দেশের সংস্কৃতিকে আমাদের সাথে। যেমন আমরা খুব শুরু করেছিলাম পজিটিভ বিষয়গুলো দিয়ে, এখন আস্তে আস্তে করে নেগেটিভ বিষয়গুলো আরো শুরু করেছে। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো, ডোন্ট ওয়ারি, কে কে বলতে চাও জাস্ট গুছিয়ে রাখো, একটা ছোট্ট বিরতি
বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফেরত এসে আমরা কথা বলছি এখন যা যা কিছু ওরা বলতে চায় দেশকে নিয়ে, সেই বিষয় নিয়ে আমরা আবার আলোচনা ফিরবো, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড, দেখছেন ইন্ডিয়ান ব্যাংক প্রেজেন্স, কণ্ঠ ছাড়া জোরে কথা বলছি আমরা আমাদের দেশীয় বিষয় আসলে নিয়ে, আমরা স্বদেশ প্রেম এবং দেশ নিয়ে এখনকার সমাজ কী ভাবছে তরুণরা সেটা নিয়ে কথা বলছিলাম। তো বিরতিতে যাওয়ার আগে মোটামুটি একটা রোল পড়ে গিয়েছিলো যে কোনটা আমরা কে কীভাবে বলতে পারি, তো এখন বলো কে কী বলতে চাও। যদিও আমি জানি যে আমাদের দেশে অনেক কিছু ঠিকঠাক নেই, অনেক কিছুই ঠিকের দিকে যাচ্ছে, চেষ্টা করা হচ্ছে, সেটা ঠিক হবে, তো আমার কাছে মনে হয় সেই নেগেটিভ দিকটাতে আমরা না গিয়ে ধরো যা যা কিছু পজিটিভ আছে সেটাকে আমরা যত সাপোর্ট করতে পারি, সেটা হতেই পারে যে কোনো কিছু। আমাদের তো ছোটোখাটো অনেক বিষয় খারাপ লাগে, কিন্তু ভালো লাগার মতো প্রচুর বিষয় আছে, সেটাই বরং আমরা শেয়ার করি, কী বলো? আচ্ছা, রিসেন্টলি হচ্ছে যে খবরের মধ্যে দেখেছি হচ্ছে যে কলা গাছের যে ছোকলা বা যে কলা পাতা কলা গাছ আছে সেটাকে দিয়ে তৈরি, সেটাকে একটা প্রসেসিং করে রশি তৈরি করে সেটা দিয়ে একটা শিল্প তৈরি করা হচ্ছে। তো এই জিনিসটা মানুষের কাছে যদি আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, কিংবা হচ্ছে যে এটা যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে যদি নিয়ে যেতে পারি, তাহলে এটা একটা বিপ্লব নিয়ে আসতে পারে। যেমন হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কস্ট বা যেটা আমরা র মেটেরিয়ালস বলি, কাঁচামাল যে জিনিসটা বলি, সেটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো জিনিসগুলো। এছাড়া আমরা কোভিডের সময়টাতে দেখেছি আমাদের দেশের ছেলেপেলে যারা হচ্ছে নিজেদের চেষ্টায় অনেক কম খরচে তারা যে ভেন্টিলেশন মেশিন যেটা সেটা তৈরি করেছিল সেটা দেখেছি। এবং এছাড়াও এই যে স্যালাইন যেটা হচ্ছে ওর স্যালাইন যেটা সেটা একদমই আমাদের তৈরি, এবং এটা হচ্ছে পুরো বিশ্বে, শুধুমাত্র বাংলাদেশে না, পুরো বিশ্বে হাজার হাজার কোটি কোটি শিশুর এবং মানুষের জীবন বাঁচিয়েছে। এবং সামান্য একটা ওর স্যালাইন, আধা লিটার পানি, এক ফুট গুড়, এক চিমটি লবণ, এই হচ্ছে মূল কনসেপ্ট। হ্যাঁ, এবং এটা দিয়ে আসলে সেই সময় কলেরা প্রতিরোধ করা হয়েছে এবং সারা পৃথিবীতে যেটা এখন ব্যবহার করা হয় এই কনসেপ্টটা। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, আমি শিওর আমার থেকে তোমরা বেশি জানো, তোমরা বরং বলো। রিসেন্ট একটা ঘটনা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডিবেট চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া মহাদেশে না শুধু পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রথম ব্র্যাক ইউনিভার্সিটির যে ছাত্র দুজন ছিল, তো এটা আমাদের জন্য অনেক গর্বের। ব্র্যাক ইউনিভার্সিটির দুইজন ছাত্র, ওনারা বেসিক্যালি ওনাদের শিক্ষা ক্যারিয়ার শেষে শুধুমাত্র ডিবেট পার্টিসিপেট করবেন বলে ওনারা হচ্ছে ব্র্যাকে আবার, তাদের কোনো ইয়েও ছিল না, চিন্তা ভাবনা ছিল না যে আলাদা করে করবেন, রাইট, ব্র্যাকে পড়াশোনা করবেন। সেই বিষয়ে ওনারা বেসিক্যালি হচ্ছে দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, ডিউডিএস এর সাবেক মেম্বার আর কি। তো এটাও আমাদের একটা গর্বের জায়গা যে আমাদের দেশের তরুণ যারা রয়েছেন তারা কিন্তু মুক্ত কণ্ঠে, খোলা কণ্ঠে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে একদম। এবং সেখানে হচ্ছে মানে ইউকে থেকে শুরু করে আরো বিভিন্ন দেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যারা ছিল সেগুলো তাদেরকে হারিয়ে তারা একদম চ্যাম্পিয়ন হয়ে ফিরত এসছে। তো দুজনকে অনেক 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 অভিনন্দন, একটা হচ্ছে সাদিক খন্দকার এবং সৌরদীপ পাল দুজনকে, এবং আমরা আসলেই মানে বাংলাদেশ হিসেবে আপনাদেরকে নিয়ে গর্ববোধ করছি। আর এছাড়াও কিন্তু গর্ব করার মতো অনেক বিষয় তো আছে, যেগুলো যদি বললাম ন্যাচারালি আমরা অনেক বেশি সমৃদ্ধ। আমাদের দেশে ইলিশ মাছ যেটা আমরা সবাই জানি, আমাদের দেশের পাট যেটা আসলে আমরা কিন্তু প্যাটেন্টটা পেয়ে গেছি পাটের, এবং যেটা রিসেন্টলি আমরা মসলিন শিল্পটাকে আবার কিন্তু সেই পুনর্জায়গায় নিয়ে যেতে পারছি, এবং আমাদের জামদানি তৈরি হয়েছে, জামদানির বিষয়টা তৈরি হয়েছে, মানে যে শিল্পগুলো আমাদের ছিল আমরা দেখছি যে বর্তমান সময়ে এসে কিন্তু ধীরে ধীরে ফেরত আসছে বা আনার চেষ্টা করা হচ্ছে। তো বলা চলে যে উই আর ইম্প্রুভিং ডে বাই ডে। তো আসলে গর্ব করার মতো এরকম প্রচুর 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 বিষয় রয়েছে আমাদের, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং একটা বিষয় আমি অবশ্যই মেনশন করতে চাই, যে বিষয় নিয়ে আমি অনেক বেশি গর্ব করি সেটা হচ্ছে আমার ভাষা, আমার বাংলা ভাষা, পৃথিবীর একমাত্র জাতি যারা হচ্ছে ভাষার জন্য প্রাণ দিয়েছেন এবং ভাষার জন্য প্রাণ দিয়ে নিজের মাতৃভাষা বাংলাকে ছিনিয়ে এনেছে, এবং সেই সাথে আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা, এই মাতৃভাষা এখন বিশ্বের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত, সেটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। এবং আমরা জাতি হিসেবে, বাংলাদেশি হিসেবে সবসময় এই বিষয় নিয়ে গর্ববোধ করবো, এবং এই অধিকার একমাত্র আমাদের, এবং এর থেকে বড় গর্বের কিছু হতে পারে না। আমি আমার দেশকে নিয়ে যত বেশি পজিটিভ চর্চা করতে থাকবো তত কিন্তু পজিটিভ এনার্জিটা ছড়িয়ে যাবে, সবাই ভীষণ ভালো থেকো। তো এই ছিল আমাদের আজকের গল্প আড্ডা, আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন আপনারা অনেক কিছু মনে পড়বে, যখন তখন আমরা দেশকে নিয়ে যা তা বলতে থাকি এবং নেগেটিভ ভাবনাটাই মাথায় আসে, কিন্তু আজকের এই আড্ডাটা যদি আপনি শুনে থাকেন আপনার কাছে একটা দুটো বিষয় হলো দেশ সম্পর্কে পজিটিভ বিষয় মাথায় আসবে, আসতে বাধ্য, কারণ আপনি এই দেশেরই সন্তান, আপনি এই দেশেরই মানুষ, সেটা আসুক এবং আপনি সবসময় ভালো থাকবেন সে প্রত্যাশায়। আবারও দেখা হচ্ছে আগামী এপিসোডে, ভালো থাকবেন।